আগামী পনেরোই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সাতাশে জানুয়ারি আসন্ন সিরিজকে সামনে রেখে গতকাল সাত জানুয়ারি টাইগারদের ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি আর সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুন এর আগে জাতীয় দলের জার্সিতে দুইটি ওয়ানডে ও বারোটি টি টোয়েন্টি খেলেছিলেন তিনি কিন্তু ওয়ানডেতে ভালো করতে না পারায় দলের বাইরে যেতে হয় তাকে তবে এবার দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে তার কাছে সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি আর তাকে এই সুযোগ বিপিএল এর মাশরাফির দলের হয়ে খেলেছিলেন মিঠুন রংপুরকে চ্যাম্পিয়ন করার পিছনে তার অবদান অনেক এজন্য তাকে শুনতেও হয়েছিল তুমি ভালো খেললে আমরা ম্যাচ জিতবো না হলে জিতব না আর মাস্টারাফির এমন অনুপ্রেরণামূলক কথা শুনে অনুপ্রাণিত হয়েছেন মিঠুন এ প্রসঙ্গে তিনি বলেন ক্রিস গেইল ম্যাক কিংবা মাস্টাবি ভাইয়ের মতো খেলোয়াড়রা যখন সুনাম করে তখন আত্মবিশ্বাস বেড়ে যায় নিজেকে নিয়ে গর্ব হয় তিনি আরো বলেন আমি ভাগ্যবান যে আমার দলের যিনি অধিনায়ক ছিলেন তিনি বাংলাদেশ মাস্টারফি ভাই আমার উপরে আস্থা রেখেছেন বলেই আমি আজ এখানে উনি আস্থা না রাখলে আমি এখানে থাকতে পারতাম না দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন